ক্লাস 12 আমরা আলোচনা করছিলাম ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। তার মধ্যে আজকের আলোচ্য বিষয় মনোভাষা বিজ্ঞান। মনোভাষা বিজ্ঞান অর্থাৎ মনের গতি প্রকৃতির সঙ্গে অর্থাৎ মনের ভাবের সঙ্গে ভাষা বিজ্ঞানের যে সম্পর্ক তাই হলো মনোভাষা বিজ্ঞান। তাহলে আমরা বুঝতে পাচ্ছি ভাষার সঙ্গে মনের যোগ নিবিড়। মনস্তত্ত্ব মানুষের মনের গঠন এবং মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে, আর অন্যদিকে ভাষা সেই মানসিক প্রক্রিয়ারই বহিঃপ্রকাশ, অর্থাৎ মানব মনের যে অভিব্যক্তি সেটাই আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। মনোভাষা বিজ্ঞানীরা এই ভাষা ও মনের সম্পর্ক নিয়ে আলোচনা ও গবেষণা করে, এবং এই মনোভাষা বিজ্ঞানীর সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে শিশুর ভাষার ক্ষেত্রে। কিভাবে তারা কথা বলে, কিভাবে বাক্য তৈরি করে, তার ধারাবাহিক বিশ্লেষণ করে মনোবিজ্ঞান। অর্থাৎ একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার মা এবং তার পরিবারের সান্নিধ্যে থাকার সাথে সাথে তার আশেপাশের পরিবেশ থেকে সে দেখে, বোঝে, অনুকরণ করে এবং পরে সে ধীরে ধীরে শব্দ থেকে বাক্য তৈরি করতে শেখে। এই যে প্রক্রিয়াটা, এই ধারাবাহিক প্রক্রিয়াটার বিশ্লেষণ করে মনোভাষা বিজ্ঞান। মানুষ কিভাবে ভাষা শেখে এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা তত্ত্বের অবতারণা করেছে ভাষা বিজ্ঞানীরা। প্রাথমিক অনুমান ছিল যে মানুষ ভাষিক পরিবেশ থেকে অনুকরণের মাধ্যমে ভাষা আয়ত্ত করতে শেখে। পরবর্তীকালে নোয়াম চামস্কি নামে এক ভাষাবিদ, তিনি এই তত্ত্ব থেকে সরে এসে বললেন যে না, মানুষের যে পারিপার্শ্বিক যে পরিবেশ বা ভাষিক পরিবেশ থেকে অনুকরণ করে আয়ত্ত শেখে তা নয়, মানুষের মাথার মধ্যেই রয়েছে ভাষা শেখার সামর্থ্য এবং মানব মস্তিষ্কই হলো সেই সামর্থ্যের কেন্দ্র। অর্থাৎ ব্রেন থেকেই সমস্ত কিছু কিন্তু মানে ব্রেনের মধ্যে রয়েছে এবং সেখান থেকে আমরা এই যোগ্যতাটা অর্জন করছি। তাই চামস্কি প্রথমে মস্তিষ্ককে কি বললেন, ভাষা শেখার যন্ত্র অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস LAD, সেটাকে আমরা ল্যাড বলতে পারি। পরে তিনি এই যন্ত্র কথাটাকে ব্যবহার না করে সেটাকে বললেন সিস্টেম, অর্থাৎ ডিভাইস না বলে বললেন সিস্টেম। তার মতে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় এমন এক ব্যাকরণ আছে যাকে আমরা সার্বজনীন ব্যাকরণ ইউনিভার্সাল গ্রামার বলতে পারি, এবং এও বললেন যে এই ল্যাড এবং ল্যাস অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম এর মাধ্যমে শিশুরা ভাষা শিক্ষায় অনুকরণ ধর্মিতা থেকে সৃষ্টিশীলতার এক বিশাল ভাণ্ডারে পৌঁছেছে। অর্থাৎ যে দেখছে, এই দেখা এবং এটার কেন্দ্র কি রয়েছে, মানব মস্তিষ্কের মধ্যেই রয়েছে, এবং মানব মস্তিষ্কের একটা বিশেষ দিক রয়েছে, সেই দিকে এই ক্ষমতাটা যে রয়েছে সেটাও পরবর্তীকালে আলোচনায় পাওয়া গেছে। মনোভাষা বিজ্ঞান শুধু ভাষা শিক্ষার নানা দিকেই আলো ফেলে না, পাশাপাশি মানসিক পশ্চাৎপরতা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার যে ভাষার উপর কিভাবে প্রভাব ফেলে সে কথাও আলোচনা করে। কারণ ভাষার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে স্মৃতি, বুদ্ধি, উদ্বিগ্নতা, প্রাণোদনা ইত্যাদি বিষয়গুলি। কোনো মানুষের ভাষাগত ভ্রান্তি আসে এই ধরনের মানসিক কোনো সমস্যার প্রতিফলন হিসেবে। মনোভাষা বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে রয়েছে তাই স্নায়ু ভাষা বিজ্ঞান। স্নায়ু ভাষা বিজ্ঞান কি না, মানব মস্তিষ্কের গঠন এবং তার ক্রিয়া প্রতিক্রিয়ার সঙ্গে মানব ভাষার যে সম্পর্ক সেটাই হলো স্নায়ু ভাষা বিজ্ঞান। এই স্নায়ু ভাষা বিজ্ঞানের মধ্যে আলোচনার বিষয় হিসেবে পড়ে ভাষার সঙ্গে মানব মস্তিষ্কের সম্পর্ক এবং ভাষার ব্যবহারগত সমস্যা, অর্থাৎ কোনো একটা ডিসঅর্ডারের জন্য তার ভাষার মধ্যে যে সমস্যাগুলো দেখা দেয়, ক্ষতিগ্রস্ত অসুস্থ মানুষের ভাষা ব্যবহারে সমস্যা, স্নায়বিক বিক্ষোভের চর্চায় ভাষা ব্যবস্থায়
মস্তিষ্কের বিভিন্ন অংশের পৃথক দায়িত্ব এবং মস্তিষ্ক বিকাশের সঙ্গে ভাষাগত দক্ষতার সম্পর্ক নিয়ে বহু অজানা বিষয় নিত্য নতুন গবেষণায় জানা যাচ্ছে। পরোক্ষভাবে মস্তিষ্ক কিভাবে স্বাভাবিক পদ্ধতিতে ভাষা প্রয়োগ করে তাও বুঝতে পারা যায় স্নায়ু ভাষা বিজ্ঞানের দৌলতে। এই ক্ষেত্রে টেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ফাংশনাল নিউরো ইমোজিং অর্থাৎ ব্যবহারিক স্নায়ুচিত্রণে আজকাল পজিস্ট্রন এমিশন টমোগ্রাফি পিইটি বা ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং জাতীয় তন্ত্রের ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে দুটো সিস্টেমের কথা বলা হলো এই দুটোরও কিন্তু ফুল ফর্ম, পিইটি এবং এফএমআরআই এর ফুল ফর্ম, এলএডি এলএস এর ফুল ফর্ম শর্ট প্রশ্নে তোমাদের আসবে, তোমরা এই ইংলিশ কোটেশন মানে অ্যাব্রিভিয়েশনগুলো করে রাখবে। এই সমস্ত আধুনিক যন্ত্রের কল্যাণে ভাষাবিজ্ঞানের এই শাখাটি প্রতিদিনই বিবর্তিত হয়ে চলেছে। অর্থাৎ ভাষাবিজ্ঞান এইভাবেই বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত হয়ে চলেছে। 1861 খ্রিস্টাব্দে পল ব্রোকা অ্যানথ্রোপলজিক্যাল সোসাইটি অফ প্যারিসে এক রোগীর প্রসঙ্গ উত্থাপন করে যিনি 21 বছর তালধ্বনি ছাড়া কিছুই উচ্চারণ করতে পারছেন না। এই মানুষটির চিকিৎসা প্রসঙ্গেই জানা গেল ভাষাসিদ্ধ যুক্তিক্রম, পরিকল্পনা, আত্মপ্রকাশ, বাচিক সৃজন ক্ষমতা তথা ভাষার মৌলিক বিষয়গুলি অর্থাৎ অনুভব ও জ্ঞান আহরণ, বলা, পড়া, লেখা সবই মস্তিষ্কের বিভিন্ন অংশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। তোমরা বইয়ের মধ্যে দেখো মস্তিষ্কের মধ্যে আমাদের দুটো গোলার্ধ কল্পনা করা হয়েছে, একটা ডান গোলার্ধ, একটা বাম গোলার্ধ। বাম গোলার্ধের মধ্যে পড়ে বলা, লেখা, ভাষা, পড়া, গণনা, বিশ্লেষণ, চিন্তা, এইগুলো আমাদের বাম গোলার্ধ থেকে আমরা পাই। ডান গোলার্ধ থেকে আমরা কি কি পাই না? সামগ্রিক বিকাশ, অভাষা প্রস্তুতি, রোমন্থন অর্থাৎ যা ভাষা নয় সেগুলোকে আমরা কিভাবে করছি বা স্মৃতির যে ব্যাপারটা রোমন্থন, এই ব্যাপারগুলো আমাদের ডান গোলার্ধ থেকে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ভাষা ও সংযোগ স্থাপনে মস্তিষ্কের দুই গোলার্ধের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের ভাষার প্রকৃতি এবং গঠনগত বৈশিষ্ট্য কী, কীভাবে আমাদের ভাষা মস্তিষ্কে অনুভূত হয়, ভাষার সৃষ্টিতে, প্রয়োগে এবং সংযোগ স্থাপনে মস্তিষ্কের বাম গোলার্ধ একটি বিশেষ ভূমিকা গ্রহণ করে। 100 শতাব্দীরও বেশি সময় ধরে নানান ধারাবাহিক গবেষণায় মস্তিষ্কের একটি বিশেষ অঞ্চলের সঙ্গে ভাষার সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাই যে শাখায় মানব শরীরের ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে স্নায়ু ভাষা বিজ্ঞান বলে, নিউরো লিঙ্গুয়েস্টিক্স। স্নায়ু ভাষা বিজ্ঞান আসলে বৌদ্ধিক স্নায়ু ভাষা বিজ্ঞানেরই একটি শাখা বিশেষ। আজকের বিজ্ঞানীরা একমত যে মস্তিষ্কের বাম গোলার্ধের সুনির্দিষ্ট স্নায়ুর গঠন, ভাষা এবং কথার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এক্ষেত্রে তোমরা বাম গোলার্ধের মধ্যে কী কী বিষয় রয়েছে এবং ডান গোলার্ধের মধ্যে কোন কোন পদ্ধতিগুলো আমরা পাই এটা তোমরা করে রাখবে। পরে দেখো স্নায়ু ভাষা বিজ্ঞান শুধুমাত্র ভাষা নিয়েই চর্চা বা গবেষণা করে না, তার সঙ্গে ভাষার ব্যবস্থাগত অর্থাৎ সিস্টেমেটিক মুভমেন্ট, চলন, ইন্দ্রিয়গ্রাহ্য, সেন্সারি এবং কোষীয়, সেলুলার এবং অন্যান্য বৃহত্তর শাখার সঙ্গে সম্পর্কযুক্ত। স্নায়ু ভাষা বিজ্ঞানকে প্রথমে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ, দ্বিতীয়ত হচ্ছে ভাষাগত সমস্যার সংস্কার। তাই স্নায়ু ভাষা বিজ্ঞানকে আমরা কিভাবে ভাগ করব? প্রথম ভাগে আসবে তার 5টা ভাগ, বৌদ্ধিক, ব্যবস্থাপনা, চলন, ইন্দ্রিয়গ্রাহ্যতা, কোষীয় বিকাশ। এইবার বৌদ্ধিককে সূক্ষ্ম ভাগে ভাগ করা হয়েছে, যেখান থেকে তার একটা শাখা হয়েছে স্নায়ু ভাষা বিজ্ঞান, অন্যগুলি হলো দর্শন, শ্রবণ, মনোসংযোগ, স্মৃতি। এবং স্নায়ু ভাষা বিজ্ঞানকে 2টো ভাগে ভাগ করা হয়েছে, যেটা তোমরা এই মাত্র পড়লে, ভাষা শেখা এবং প্রক্রিয়াকরণ, এবং 2 হচ্ছে ভাষাগত সমস্যার সংস্করণ। মস্তিষ্ক কিভাবে আমাদের ভাষা এবং কথার বিকাশে সাহায্য করে তা নিয়েও নানা গবেষণা আছে। মস্তিষ্ক ভাষায়
এনকোডিং এবং ডিকোডিং নির্দিষ্ট পদ্ধতি মেনেই হয়। এ ব্যাপারে মস্তিষ্কে থ্যালামাস, বেসাল গাংলিয়া ও ধূসর বস্তু অর্থাৎ গ্রে ম্যাটার অঞ্চল বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাহলে তোমরা এখানে দেখলে যে এনকোডিং এবং ডিকোডিং এর নির্দিষ্ট যে পদ্ধতি সেটা মেনেই কিন্তু আমাদের এই ভাষার যে ব্যাপারটা সেটা কিন্তু নির্ধারিত হয়। এইভাবে তোমরা স্নায়ু ভাষা বিজ্ঞানটা পড়বে এবং স্নায়ু ভাষা বিজ্ঞান থেকে বেশ কতগুলি ছোট ছোট প্রশ্ন তোমাদের আসতে পারে, যেগুলো আমি মাত্র পড়াতে পড়াতে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা আলোচনা করব নৃ ভাষা বিজ্ঞান, ঠিক আছে।